হাই মাউন বলছি, লাস্ট ভিডিওতে আমরা এমনি ডাটা সেট নিয়ে কথা বলতেছিলাম। আমরা দেখেছিলাম যে কিভাবে ডাটাটা লোড করতে হয়, কিভাবে ডাটাগুলি আসলে বানানো, ডাটা সেটটা বানানো হয়েছে সেটা নিয়ে কথা বলছিলাম। ডাটা সেটের কিছু ফিচার ছিল সেগুলি দেখলাম। সো ডাটা সেটটা ভিজুয়ালাইজেশন করলাম প্রত্যেকটা ডাটা সংখ্যাকে। এরপরে আমরা আরেকটা জিনিস যেটা অ্যাড করছি, মানে এই গত ক্লাসের ভিতরে বা গত ভিডিওর ভিতরে, সেটা হলো আমার কাছে মনে হলো যে আমি একটা জিনিস বলতেছিলাম যে তোমার প্রত্যেকটা ইমেজকে প্রথমে ইমেজ ম্যাট্রিক্সে নিয়ে যাওয়া হয়। সো এই ইমেজ ম্যাট্রিক্সটা দেখতে কেমন সেটা আমি রিপ্রেজেন্ট করে ট্রাই করছি। যেমন ফাইভ ইমেজ ম্যাট্রিক্সটা দেখতে কেমন সেটা আমি এখানে দেখাইছি। দেখো ইমেজ ম্যাট্রিক্সটা, তো এখানে একটা জিনিস খেয়াল করো, প্রত্যেকটা লাইন তিনটা লাইনে আছে। সো আমি যেটা করছি যে তিনটা থেকে এটা একটা লাইনে নিয়ে গেছি, এটা পুরোটা কপি করছি। কপি করার পরে তোমার একটা নোটপ্যাডে নিয়ে গিয়ে তোমার এটা একটা লাইনে নিয়ে আসছে। তো দেখো এটা কিন্তু পুরো ফাইভের মতো মনে হচ্ছে। তো এই হলো গিয়া ফাইভ। তো একটা জিনিস খেয়াল করো, যেখানে তোমার জিরো জিরো আছে সেখানে হলো গিয়া হোয়াইট, আর যেখানে ফাইভের মতো লেখা আছে সেখানে সংখ্যা দেওয়া আছে। কারণটা কি সংখ্যা দেওয়ার? সংখ্যা দেওয়ার মেইন কারণটা হলো গিয়া যে তোমার আরবিজিতে জিরো থেকে শুরু করে 255 পর্যন্ত গ্রে স্কেলে, তো এখানে যেখানে কালার আছে সেখানে তোমার জিরো থেকে শুরু করে 255 এর ভিতরে যখন একটা ভ্যালু হবে, ডিপেন্ডিং অর ইন্টেন্সিটি, মানে ইন্টেন্সিটি কম বেশির উপরে ডিপেন্ড করে তোমার নাম্বারিংটা করা হবে। আর যেখানে হোয়াইট আছে সেখানে তো হোয়াইট হবে, এই কারণে এটার নাম্বারিংগুলো এইভাবে দেওয়া আছে। আচ্ছা, তো আমরা শেপ দেখতেছিলাম। আচ্ছা, তো আজকে যেটা দেখবো সেটা হলো যে কিভাবে আমরা ট্রেনিং এবং টেস্টিং ডাটা স্প্লিট করব সেটা দেখব। আবার এট দ্য সেম টাইম আমরা এটা ট্রেন করব, এটা স্কোর দেখব, প্রিডিক্ট করব। সো আমরা এখানে এটার মাধ্যমে তোমার ট্রেনিং টেস্টিং এ করলাম। ট্রেনিং আর টেস্টিং এর জন্য আই মিন তোমার দুইটা ভাগে ভাগ করলাম। একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু তোমার ট্রেনিং এবং টেস্টিং দুই সেটে ডাটাটা ভাগ করার জন্য স্প্লিট একটা মেথড আছে তোমার এসকেলেটর থ্রুতে, আমরা যেটা ইউজ করছিলাম লাস্ট ভিডিওতে সেটা কিন্তু ইউজ করি নাই। আচ্ছা, কেন ইউজ করি নাই? ভাগ করার জন্য দুইটা ডাটা সেট, কারণ হলো কি, এমনি ডাটা সেটটা এমনভাবে সাজানো, এখানে তো 70,000 ডাটা আছে। সো 70,000 ডাটার ভিতরে প্রথম যে 60,000 ডাটা এটা ইউজ করা হয় সাধারণত তোমার ট্রেন করার জন্য, আর শেষের যে 10,000 ডাটা আছে সেটা ইউজ করা হয় টেস্ট করার জন্য। সো এই কারণে আমরা আর ওই মেথডটা ইউজ করি না, আমরা জাস্ট পান্ডার মাধ্যমে তোমার প্রথম যে 60,000 যে ডাটা আছে সেটাকে তোমার ট্রেনিং এর জন্য নিয়ে নিয়েছি, আর পরের যে 10,000 ডাটা আছে সেটা তোমার টেস্টিং এর জন্য নিয়ে নিয়েছি। সো প্রিন্ট করার মাধ্যমে আমি আমার দেখতে পাচ্ছি যে 60,000 ডাটা আমি নিয়ে নিয়েছি হলো গিয়া ট্রেনিং এর জন্য, আর 10,000 ডাটা নিয়ে নিয়েছি আমি টেস্টিং এর জন্য। আচ্ছা, সো আমরা আগেই বলছি এটা একটা ক্লাসিফিকেশন প্রবলেম, মানে এটা ক্লাসিফাই করবে এটা কি 0, 1 না 9, এর ভিতরে যে কোনো একটা, 0, 2, 9 এর ভিতরে যে কোনো একটা সংখ্যাকে ক্লাসিফাই করবে। সো এই জন্য আমরা যে ক্লাসে মানে এই জন্য যে ক্লাসিফিকেশন অ্যালগোরিদম ইউজ করব সেটার নাম হলো কি ডিসিশন ট্রি ক্লাসিফায়ার অ্যালগোরিদম। তো মানে ক্লাসিফিকেশন অ্যালগোরিদমের অনেক ধরনের আছে, তো তুমি চাইলে এগুলো এক্সপ্লোর করতে পারো। আমরা এই মানে নেক্সট যে ভিডিও আসতেছে সেখানে কিছু এক্সপ্লোর করব। সো এই যেহেতু এটা আসলে একদম বিগিনার লেভেলের একটা ভিডিও, সো এখানে আসলে আমি তোমাদের প্রত্যেকটা অ্যালগোরিদম সম্বন্ধে ইন ডিটেল যাচ্ছি না। সো নেক্সটে আমরা যে ইন্টারমিডিয়েট লেভেলের যে ভিডিওগুলি করব সেখানে প্রত্যেকটা এক একটা ভিডিও হবে তোমার বিভিন্ন অ্যালগোরিদমের উপরে। সো অ্যালগোরিদমটা এটা কিন্তু আগের মতোই, তুমি জাস্ট প্রথমে স্ক্রিনের মাধ্যমে তোমার অ্যালগোরিদমটা কল করবা। কল করার মাধ্যমে তুমি এটার তোমার যে ট্রেনিং যে ডাটাটা আছে, ঠিক আছে, এক্স এবং ওয়াই, সেটা ফিট করে দেবা। ফিট করার মাধ্যমে এটা ট্রেন হয়ে যাবে তোমার ডাটাটার থ্রুতে। এরপর আমরা এখানে আরেকটা জিনিস অ্যাড করি, সেটা হলো অ্যাট দ্য সেম টাইম আমরা দেখতে চাচ্ছি এটা অ্যাকুরেসি বা এটা কতটুকু ভাবে অ্যাকুরেট ভাবে প্রিডিক্ট করতে পারবে সেটা আমি অ্যাট দ্য সেম টাইম দিতে যাচ্ছি। সো এখানে আমার সেটা দেখার জন্য তো আমার টেস্টিং ডাটা সেট ইউজ করতে হবে, এক্স টেস্ট ওয়াই টেস্ট ইউজ করছি। ইউজ করার মাধ্যমে এখানে একটা স্কোর দেবে যেটা কত পার্সেন্ট অ্যাকুরেট ভাবে ডাটাটা আসলে প্রিডিক্ট করতে পারবে। আচ্ছা, সো এইটা একটু টাইম নেবে, কারণ হলে কি আমাদের 70,000 ডাটা সেট, এই কারণে একটু টাইম নিচ্ছে। সো আমাদের এটা ট্রেন হয়ে গেছে এবং বলতেছে যে তোমার একুরেসি হইলো গিয়া 87.62%। সো তুমি বলতে পারো যে 87, তো তুমি এর যেহেতু 0.62%, তুমি বলতে পারো যে 88% তোমার এটা একুরেটভাবে প্রিডিক্ট করতে পারবে। আচ্ছা, এই 88% বলতে কী বোঝাচ্ছে? তো 88% বলতে তুমি এভাবে চিন্তা করতে পারো যে এখানে যদি তুমি 100টা ডিজিট দাও
সেখান থেকে সে তোমার 88টা সে একুরেট ভাবে ক্লাসিফাই করতে পারবে, যে এটা কি 0 থেকে শুরু করে 9-এর ভিতরে কোন সংখ্যা, আর যে বাকি যে 12টা থাকবে সেটা সে ভুলভাবে প্রেডিক্ট করবে। আচ্ছা, তারপর তাহলে আমরা কিছু দেখতে যাচ্ছি, কিছু প্রেডিক্ট করতে যাচ্ছে যে কোনটা কিভাবে আসলে করতে পারে সেটা দেখার জন্য ট্রাই করতেছি। আমরা জিরো ইন্ডেক্সে কি আছে সেটা প্রেডিক্ট করতে বলতেছি, ঠিক আছে, যেহেতু এটা ট্রেন হয়েছে এখন ওরা বলতেছে প্রেডিক্ট করার জন্য, ঠিক আছে, সেটা রান দিই। আচ্ছা, জিরো ইন্ডেক্সে সে বলছে যে 5 আছে, আসলে জিরো ইন্ডেক্সে কি আছে, ওয়াই তে আমাদের লেবেলিং করা আছে, সেটা আমরা এখানে ওয়াই 0 দিলেই আমরা দেখতে পারবো কি আছে, 0 5 আছে। আচ্ছা, আমি এখানে যেহেতু 70,000 ডাটা, যে কোনো একটা দিতে পারো, তুমি এখানে লেটস সে 700 দাও, ঠিক আছে, দেখো 700 কি আছে, সে প্রেডিক্ট করতেছে 4, ওকে, সে এখানে কি ভুল করতেছে, 0, আচ্ছা সে 700-এ 4-এ প্রেডিক্ট করতেছে, লেটস সে আমরা এখানে 75, ওকে, দেখো এখানে সে কি প্রেডিক্ট করতেছে, 2 প্রেডিক্ট করতেছে, সো দেখি এখানে সে কি প্রেডিক্ট করতেছে, সেখানে 2 প্রেডিক্ট করতেছে, ওকে, তার মানে মোটামুটি সে এভাবে আরো প্রেডিক্ট করতেছে। সো তুমি এখানে বিভিন্ন ভ্যালু দিয়ে ট্রাই করতে পারো, ঠিক আছে, এই কোডের লিঙ্ক তো তোমার নিচে দেওয়াই থাকবে, তুমি জাস্ট কোডটা ডাউনলোড করে তুমি এটা তোমার যে নোটপ্যাড আছে সেখানে রান করে বিভিন্ন ভ্যালু দিয়ে তুমি চেক করবা যে আসলে কোনটা কিরকম ভ্যালু দিচ্ছে বা কোনটাতে আসলে ভুল হচ্ছে। সো আমরা আজকে যেটা করলাম, ট্রেন করলাম, টেস্টিং করলাম, প্রিডিক্ট করলাম। সো একটা জিনিস খেয়াল করো যে আসলে আমরা যে লাস্ট যে মেশিন লার্নিং অ্যালগোরিদম বা প্রোগ্রাম যেটা করলাম, অ্যালগরিদম প্রাইস ডিটেকশন, এইটা একই কিন্তু জিনিস, দুইটা কিন্তু একই, ডিফারেন্সটা কি আছে, ডিফারেন্সটা হলো গিয়া যে আমি কি ধরনের অ্যালগোরিদমটা ইউজ করছি, অনলি ডিফারেন্স কিন্তু ওই জায়গাটায়, ঠিক আছে, আর বাদ বাকি কিন্তু একই রকম, ঠিক আছে। আমরা এখানে প্রথমে ডাটাটা লোড করছি, ঠিক আছে, তো লোড করার পর ভিজুয়ালাইজেশন করছি, ভিজুয়ালাইজেশন করার পরে এটা স্প্লিট করছি দুই ভাগে, ঠিক আছে, স্প্লিট করছি দুইটা ভাগে, স্প্লিট করছি এটারে, ঠিক আছে, স্প্লিট করার পর এটারে আমরা ট্রেনিং করছি, ঠিক আছে, লিনিয়ার রিগ্রেশনের মাধ্যমে। একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু এখানে এই অ্যালগোরিদম মানে যে অ্যালগোরিদমটা দরকার সেখানে এখানে কল করছি, আর এইটার ক্ষেত্রে যেটা করছি আমরা যা কিছু দরকার ছিল একদম উপরে নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো তুমি চাইলে একবার উপরে দিতে পারো এইটা, ঠিক আছে, লাইনটা। এরপরে আমরা ট্রেন করলাম, ট্রেন করার পরে তারপরে একুরেসি দেখলাম, প্রিডিক্ট করলাম, ঠিক আছে, তারপরে একুরেসি স্কোর দেখলাম, একই রকম কিন্তু, বোথ আর সেম। সো যে কোনো সুপারভাইজ মেশিন লার্নিং ক্ষেত্রে তুমি জানো কোনো আসলে প্রসিজারটা যে ওয়েতে আগাইতে হবে সেটা আসলে একই রকম হবে, ডিফারেন্ট হইতে পারে যে তুমি কিভাবে কোন ধরনের অ্যালগোরিদম দেয়া তুমি এটাকে ট্রেন করতেছো, তারপরে তুমি ধরো কিভাবে ডাটা লোড করতেছো, কিভাবে ডাটা ভিজুয়ালাইজেশন, এখানে একটু ডিফারেন্স হতে পারে, বাট স্টেপ কিন্তু সেম থাকবে। তোমার ডাটা লোড করতে হবে, ডাটা ভিজুয়ালাইজেশন করবা, ডাটা কে স্প্লিট করবা দুই ভাগে, ডাটাকে ট্রেন করবা, ডাটাকে প্রিডিক্ট করবা, অল আর সেম, ঠিক আছে। সো এই ভিডিওতে এই পর্যন্ত, এবং নেক্সট ভিডিওতে আমরা আরো কিছু তোমার ডিসিশন ট্রি অ্যালগোরিদম আই মিন ক্লাসিফিকেশন অ্যালগোরিদম নিয়ে কথা বলবো, ঠিক আছে, এবং আমরা কম্পেয়ার করব যে আসলে কোন অ্যালগোরিদমটা যদি ইউজ করা হয় তাহলে এটা সবচেয়ে ভালোভাবে তোমার প্রিডিক্ট করতে পারবে, ঠিক আছে। সো সবাইকে ধন্যবাদ।